লোকসভা নির্বাচনের আগে দলীয় নেতাদের মুখোমুখি হতে চলেছে বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব আসন্ন নির্বাচনে দেশের সমস্ত আসনকে যাতে শক্তিশালী করা যায় তার জন্যই বার্তা দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা আজ শনিবার থেকে শুরু হয়েছে বিজেপির নীতি নির্ধারক কমিটির দুদিন ব্যাপী অধিবেশন আসন্ন লোকসভা ভোট নিয়ে রণকৌশল চূড়ান্ত করা হবে এই বৈঠকে গোটা দেশের প্রায় এগারো হাজার প্রতিনিধি উপস্থিত রয়েছেন বিজেপির এই জাতীয় সম্মেলনে শনিবার বৈঠকের শুরুতেই ভাষণ দেন দলের সর্বভারতীয় সভাপতি জে ডা রবিবার সমাপ্তি ভাষণ দেবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লির ভারত মণ্ডপমে আজ থেকে শুরু হয়েছে দলের এই জাতীয় সম্মেলন উপস্থিত ছিলেন ন্যাশনাল কাউন্সিলের সব সদস্য গোটা দেশের সমস্ত রাজ্যের বিজেপি সভাপতিরা লোকসভার কনভেনার ফিনান্স কমিটি মিডিয়া সেলের কনভেনার এবং আইটি সেলের কর্মীরাও দুদিনের এই অধিবেশনে দুটি রেজলিউশন পাশ করা হবে বলে সূত্রের খবর রেজলিউশনে প্রথমটি হতে পারে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে এবং দ্বিতীয়টি হতে পারে দেশের আর্থিক পরিস্থিতিতে ভারতীয় জনতা পার্টির অবস্থান প্রসঙ্গে সেক্ষেত্রে সংসদে পেশ হওয়া ইউপিএ জমানার আর্থিক পরিস্থিতি নিয়ে শ্বেতপত্রের ওপর জোর দেওয়া হবে এছাড়া রাম মন্দির প্রতিষ্ঠা প্রসঙ্গেও আলোচনা হবে বলে জানা গেছে সূত্র দলের এই জাতীয় সম্মেলনে যোগ দিতে ত্রিপুরা ক্যাবিনেটের সকল মন্ত্রীদের নিয়ে শুক্রবারই দিল্লি গেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড মানিক সাহা সেই দলে রয়েছেন লোকসভার সাংসদ রেবতী ত্রিপুরা রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জীষ্ণু দেববর্মন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারও ব্যুরো রিপোর্ট আর ই নিউজ